ধুবুরী জেলার খালকোসা আঞ্চলিক বন বিভাগ কার্যালয়ের অন্তর্গত বিলাসীপাড়ার কালীপাড়ত দুটাক অবৈধ কাঠফলা মিল জব্দ করে বন বিভাগে। ধুবুরী বন সংমণ্ডল বিষয়া দীপক চন্দ্র ডেকার নির্দেশ মতে বন বিভাগে অভিযান চলাই কালীপাড়া আর গোবর্ধনপাড়াত বাঁহর তলত লুকাই থাকা অবস্থা দুটাক কাঠফলা মিল জব্দ করবলে সক্ষম হয়। বনকর্মীর উমান পাই চোরাং কাঠ ব্যবসায়ী বাহনীদরাত কাঠফলা মিলট এড়ি পলায়ন করে। উক্ত মিলটো খালকোসা খণ্ড বন বিভাগ কার্যালয়ের পিছত লৈ অনা হয়। বিলাসীপাড়ার পা আব্দুল মজিদর রিপোর্ট, নর্থ ইস্ট ভিউ। When you come, a thousand moons shine, sparkle a million stars, just like the never-ending beads of hope tormented my heart, longs for your rest and the teardrops on the cheek of eternity. Come here, let us complete each other. Supriti Jewelers, Jorhat.